আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। কুয়েতের সড়কে প্রতিদিন দুর্ঘটনা, প্রতিদিন মৃত্যু। গতকাল যে আপডেটটি আমরা প্রচার করেছিলাম সেখানে দেখেছেন একজন বাবা এবং তার দুই সন্তান কুয়েতি নাগরিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। আজ কুয়েতের আল মাতলা এলাকায় অন্য একটি সড়ক দুর্ঘটনায় একজন ব্রিটিশ নাগরিক যার বয়স 58 এবং তার দুই সন্তান 25 এবং 26 তিনজনের মৃত্যু হয়েছে। একজন এশিয়ান জাতীয়তার প্রবাসীর গাড়ির সাথে ধাক্কা লেগে এই ব্রিটিশ পরিবারের তিন সদস্যের মৃত্যু। কুয়েতের রাস্তাতে রেকর্ড সংখ্যক দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে। প্রথম রমজানে 5 জনের মৃত্যু হয়েছিল। কুয়েতের সড়কগুলোতে প্রতিদিন এ সকল মৃত্যুর জন্য কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট ড্রাইভারদের অতিরিক্ত মোবাইলের ব্যবহারকে দায়ী করছেন। আপনি এই ব্যাপারে কি মনে করেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। প্রিয় প্রবাসী ভাই ও বোন, আজ 17 মার্চ। আজ থেকে 17 জুন পর্যন্ত কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম চালু হয়েছে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আমরা মনে করেছিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেহেতু কুয়েতের বাংলাদেশ দূতাবাস বন্ধ রয়েছে বাংলাদেশের বন্ধের সাথে মিল রেখে, যে কারণে বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। আপনারা অনেকেই আজ সারাদিন আমাদের ইনবক্স, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন, তাহলে কি এই সাধারণ ক্ষমাটিও অন্য ঘোষণাগুলোর মতো ফেক? না, এটি একবারেই ফেক না। এটি যে ফেক না তার এক্সাম্পল উদাহরণ হতে পারে কুয়েতের বর্তমান উপ প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরবি দৈনিক আল জারিদার সাথে এক কথোপকথনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন থেকেই একটি সাধারণ ক্ষমার জন্য বিভিন্ন মাধ্যম থেকে আমাদের উপর চাপ প্রয়োগ করে আসছিল, পরিশেষে নীতি নির্ধারকরা সবাই সম্মতি দিয়েছে একটি সাধারণ ক্ষমার জন্য। তিনি মনে করেন এই সাধারণ ক্ষমায় 1,20,000 থেকে 1,40,000 প্রবাসী উপকৃত হবে। যারা বৈধতা নিতে পারবে তারা বৈধতা নেবে, যারা বৈধতা নিতে পারবে না তারা স্বেচ্ছায় দেশে চলে যাবে, তারা আবার কুয়েতে প্রবেশ করতে পারবে। এই সুযোগ নিয়ে যারা দেশে যাবে না বা বৈধ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কুয়েতের সরকার। তাদেরকে জেল জরিমানার মুখোমুখি করা হবে এবং কুয়েত থেকে চিরতরে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বহিষ্কার করা হবে। আপনি প্রশ্ন করতে পারেন, এটা তো আগের খবর, আরবি দৈনিক আল জারিদার এই রিপোর্টে আজ এটি প্রকাশিত হয়েছে, যদিও আগের ঘোষণার সাথে এই কথাগুলোর মিল রয়েছে। আপনাদের প্রশ্ন, তাহলে সাধারণ ক্ষমা কিভাবে হচ্ছে? কোনো খবরই তো পাচ্ছি না। সাধারণ ক্ষমার কার্যক্রম যেহেতু আজ থেকে শুরু হয়েছে, প্রতিদিনই এটির সম্পূর্ণটা বেরিয়ে আসবে। কাজেই যারা এই প্রক্রিয়াটি এখনো বুঝেননি অপেক্ষা করুন, আর যারা অলরেডি বুঝে গেছেন তাদেরকে বলবো বাংলাদেশ দূতাবাসে যান, আউটপাস সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে কথা বলুন, তারা দিক নির্দেশনা দেবে। যাদের আইনি জটিলতা রয়েছে, কোম্পানির কারণে আকামা লাগেনি বা আরো নানান সমস্যা রয়েছে, তারা আকামা লাগাতে পারবেন কিনা শোনে যোগাযোগ করতে বলা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণাতেই উল্লেখ করা ছিল। কাজেই আপনারা যোগাযোগ করুন। ইনহাস যাদের মেডিকেল হয়নি বা একবারই আকামা লাগেনি তারা প্রশ্ন করে যাচ্ছেন, এই ঘোষণায় এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। যদি কোনো প্রস্তাব আসে আকামা লাগানোর কোনো সুযোগ থাকে, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন তথ্য ইনফরমেশন জানার জন্য ইউটিউবে এবং ফেসবুকে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।